নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রায়তা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা নুন। নুন দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চামচের মতো জল। রায়তা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিট হাতে থাকলেই তৈরি করে ফেলা যায়। দিয়ে দিচ্ছি শশা। শশাটা গ্রেট করে নিয়েছি আমি, এখানে একটাই শশা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1টা লঙ্কা কুচি, 1 চিমটি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিলাম আরও 1টু ধনে পাতা কুচি। সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো হাতের কাছে জোগাড় করে নিলেই জাস্ট 5 মিনিটে তৈরি হয়ে গেল রায়তা। আমি এখানে শসা পেঁয়াজ দুটোই ব্যবহার করেছি, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে বলে। আপনারা কিন্তু দুটো আলাদা করেও করতে পারেন, শসার রায়তা অথবা আনিয়নের রায়তা। আমি ওপর থেকে সামান্য ধনে পাতা ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্যে। আপনারা গার্নিশিংয়ের জন্যে ধনে পাতার বদলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল রায়তা। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়।